রক্তের সংকট মোচনের লক্ষ্যে রবিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের টিকরহাটে ভক্ত সম্মেলনের উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এদিন প্রায় 100 জন স্বেচ্ছায় রক্তদান করেন। সংগৃহীত রক্ত বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয়। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংস্থার সদস্য তথা বর্ধমান রবীন্দ্র ভবনের সম্পাদক আশিস বিশ্বাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আজকে আমরা আমাদের এই সংস্থায় বর্ধমান ভক্ত সম্মেলনী সংস্থার উদ্যোগে একটা রক্তদান শিবিরের আয়োজন করেছি। দেখুন, এই করোনার পরবর্তীকালে আমাদের যখনই হসপিটাল বা অন্যান্য জায়গায় যেখানে রোগীদের রক্তের প্রয়োজন পড়ছে, তখন দেখছি যে রক্তের একটু আকাল পড়েছে। বিশেষ করে এই করোনা পরবর্তীকালেতে অনেকেই রক্ত দিচ্ছেন না বিভিন্ন কারণে, যার জন্য এই ব্লাড ব্যাংক বা হসপিটালেতে পরিষেবা দিতে গিয়ে রক্তের অভাব পড়ছে। এইটার জন্য আমরা মনে করলাম যে একটা এই মুহূর্তে যেটা আমাদের সোসাইটির বা মানে আমাদের সামাজিক কর্তব্য হিসেবে এইটা সবচেয়ে বেশি প্রয়োজন, রক্তের প্রয়োজন, রক্তের সাপ্লাই দেওয়াটা, সেইটার জন্য আমরা রক্তদান শিবিরের আয়োজন করেছি। এতে সাধারণ মানুষ অনেক বেশি উপকৃত হবে, যারা অসুস্থ রোগী মানুষ তাদের জন্য। এদিন রক্তদান ঘিরে রক্তদাতাদের মধ্যে বিপুল উৎসাহ লক্ষ্য করা যায়। বর্ধমান ভক্ত সম্মেলনের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির। করোনা প্রাককালে আমরা দীর্ঘ সময় ধরে সামাজিক কাজের সঙ্গে যুক্ত ছিলাম। আমরা প্রায় এখানে দুস্থ খেটে খাওয়া মানুষদেরকে শুকনো খাবার থেকে শুরু করে সমস্ত কিছুই আমরা সরবরাহ করেছি, এবং শুধু তাই নয়, করোনা আক্রান্তদেরকে আমরা পাশে দাঁড়িয়ে থেকে সেবা করেছি। এবং সেই সেবার চিন্তা থেকে আজকে আমরা এই জায়গায় রক্তদান শিবির, স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছি। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।